এসিটা নিলে আপনারা গরম এবং শীত দুটো সময় কিন্তু ইউজ করতে পারবেন। হ্যাঁ, গরম এবং শীত দুইটা সময় ইউজ করতে পারবেন। আমরা চেষ্টা করি যে একটা প্রোডাক্টের প্রাইস সবসময় রিজনেবল মার্জিন প্রাইসে রাখার জন্য। ঠিক আছে, আমি একটা রিজনেবল প্রাইস রাখলে কাস্টমারও আমার কাছে আসবে। হ্যাঁ, সব থেকে কিনবে সেই সবটার কতটুকু এসিতে দক্ষ কিংবা তারা কতদিন যাবত কাজ করছে, তাদের নিজস্ব টিম আছে কিনা, দক্ষ টেকনিশিয়ান আছে কিনা, এই জিনিসটা আসলে ইনসিওর হয়ে গেছে। কারণ এসি পরবর্তী ইনস্টলেশন মানে কিনে ফেললেই কিন্তু শেষ, এমনকি ইনস্টলেশনটা প্রপারলি সে করছে কিনা এ ধরনের একটা সব থেকে কেনা উচিত, যে সবটা আসলে তারা দীর্ঘদিন যাবত এসিতে পরীক্ষিত। আয়ারের ইনভার্টার এই ধরেন 4-5টা বের, যেটা অন্য কোনো কোম্পানিতে নেই। তারপরে ওদের নন ইনভার্টারটাও খুব চমৎকার। আর 2024 সালে এদের প্রোডাক্ট গুলো আরো অনেক বেশি আপডেট হয়ে এসেছে। মানে সবার আগে তারা যে জিনিসটা চিন্তা করে, তারা পরবর্তী সার্ভিসটা, পয়লা রমজান থেকে আমাদের যে প্রাইসটা শুরু হবে 10 দিনের জন্য, সেটা হচ্ছে আমাদের এক টনের প্রাইস 38,900 টাকা। হায়ারের সবচেয়ে প্রিমিয়াম মডেলের এসি এটা। ঘরের জীবাণু, বাতাসের সাথে যে জীবাণু থাকবে এগুলা সে সম্পূর্ণভাবে ভাইরাস জীবাণু থাকবে এগুলো ক্লিন করে ফেলবে। ওয়াইফাই তে আপনার অনেক ধরনের আপনার সুবিধা পাবেন, অফ না করে বাসা থেকে বের হয়ে গেছেন, বাইরে যাওয়ার পরে আপনার মনে হলো যে এসিটা অন করে রাখছেন, আপনি বাইরে থেকে অফ করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম সৌর ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি, আশা করছি আপনার দর্শকরা অনেক ভালো আছে, আশা করি ভালো আছে। আর আরেকটু ভালো করার জন্য যেটা হচ্ছে আপনার কাছে চলে আসার কারণটা হচ্ছে এই যে রহমতের 10 দিন শুরু হলো, এই 10 দিনের একটা ধামাকা অফার চাই, যেহেতু ভাইয়া রমজানে গরমটা বেড়ে যায় সবাই কিন্তু দ্রব্যমূল্যের দামটাও কিন্তু বাড়ায়, এর মধ্যে আমাদের ইলেকট্রনিক্স এর যে পণ্যগুলো এগুলোর দাম বাড়ায়, তো সেই ক্ষেত্রে ধারাবাহিকতা এসির দামটাও কিন্তু অনেকেই বাড়াবে, অসাধু ব্যবসায়ী আছে অনেকেই আছে কিন্তু। আসলে আমরা ওইভাবে দামটা আমাদের কাছ থেকে আমরা বাড়াই না, রাইট, যদি আমরা কোম্পানি থেকে, যেহেতু একটা দেশে একটা ক্রাইসিস চলছে এলসি জটিলতার কারণে অনেক সময় প্রাইসটা চেঞ্জ হয়ে যায়, রাইট, সেক্ষেত্রে আসলে আমরা আমাদের বাধ্য হয়ে করতে হয়, মানে আমরা নিজ থেকে বাড়াই না, আমরা চেষ্টা করি যে একটা প্রোডাক্টের প্রাইস সবসময় রিজনেবল মার্জিন প্রাইসে রাখার জন্য। ইচ্ছে আমি একটা রিজনেবল প্রাইস রাখলে কাস্টমারও আমার কাছে আসবে, রাইট রাইট, তো আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টের প্রাইসটা রিজনেবল রাখার জন্য, এবং কি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা শুধু এসি কিনবে, পরবর্তী সার্ভিস দেওয়ার ব্যাপারে কিবা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটাকে ইনসিওর করার জন্য অরিজিনাল প্রোডাক্টটা, এই সব কিছু আসলে আমরা গুরুত্ব সহকারে দেখি। আরেকটা বিষয় হচ্ছে সবার থেকে নিলে তো হবে না অফিসিয়াল একটা ডিস্ট্রিবিউটর, একটা অফিসিয়াল শোরুম থেকে। হ্যাঁ, আসলে হয় কি অনেকে সিজনাল ব্যবসা শুরু করছে, হ্যাঁ হ্যাঁ, এসিতে যারা সিজনালি আসতেছে তাদের নিজস্ব টেকনিশিয়ান টিম থাকে না, থাকে না, দক্ষ ইনস্টলেশন টিম না থাকার কারণে সেই যে এসিটা আপনাকে বাসায় ইনস্টলেশন করে দিয়ে আসবে, সে কিন্তু মারাত্মক ক্ষতি করে দিয়ে ক্ষতি করে দিয়ে আসতেছে, তো আপনি কিন্তু বুঝবেন না, আপনাকে চালিয়ে দিয়ে আসবে 6 মাস 1 বছর পরে, আপনি যখন দেখবেন যে আপনার এসিতে বারবার গ্যাস বের হয়ে যাচ্ছে কিংবা কুলিং প্রবলেম হচ্ছে, তো এই জিনিসগুলো আসলে মাথায় রেখে এসি কেনা উচিত। এসি কেনা উচিত, যেই সব থেকে কিনবে সেই সবটার কতটুকু এসিতে দক্ষ কিংবা তারা কতদিন যাবত কাজ করছে, তাদের নিজস্ব টিম আছে কিনা, আছে কিনা, দক্ষ টেকনিশিয়ান আছে, দক্ষ টেকনিশিয়ান আছে কিনা, এই জিনিসটা আসলে ইনসিওর হয়ে গেছে। কারণ এসি পরবর্তী ইনস্টলেশন মানে কিনে ফেললেই কিন্তু শেষ না, শেষ না, আফটার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস, এমনকি ইনস্টলেশনটা প্রপারলি সে করছে কিনা, করছে কিনা, এ ধরনের একটা সব থেকে কেনা উচিত, যে সবটা আসলে তারা দীর্ঘদিন যাবত এসিতে পরীক্ষিত, তারা কাজ করছে, যে যাচাই বাছাই করে এসি কিনলে পরে কাস্টমারও, কারণ একটা এসি তো আর বাসায় একদিন দুই দিনের জন্য থাকবে না, 5-10 বছর 20 বছর এসি চালাবে, রাইট, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা সবার আগে খেয়াল করা উচিত, রাইট রাইট, মানে আমরা করি কি অনেক সময় 500-1,000 টাকার জন্য এদিক সেদিক দৌড়াই, সেটা না করে আমরা সবার আগে আমরা হচ্ছে এই জিনিসটা আগে ইনসিওর ইনসিওর করব, যে আমার প্রোডাক্টের কোয়ালিটি কিংবা এই শপ থেকে যে নিচ্ছে এই শপের কতটুকু তাদের এসি নিয়ে অভিজ্ঞতা আছে, তাদের নিজস্ব টিম আছে কিনা, এই জিনিসগুলো যাচাই বাছাই করা উচিত, যাচাই করা উচিত। আজকে আমরা হচ্ছে হায়ার এসি নিয়ে কথা বলবো। আপনি জানেন হায়ার অনেক পপুলার একটি ব্র্যান্ড বাংলাদেশে এবং গ্লোবালি নাম্বার 1 একটি ব্র্যান্ড। আরেকটা বিষয় হচ্ছে প্রাইস একদম মার্জিন প্রাইস রাখে, রিজনেবল প্রাইস থাকে, রিজনেবল প্রাইস এবং কি ফিচার সবকিছু হায়ারে সেরা, ফিচারসটা সেরা থাকে কিন্তু প্রাইসটা থাকে একদম মিনিমাম, জি জি, রাইট, ওকে, তো আমরা শুরু করে দিই, তার আগে অ্যাড্রেসটা জেনে নেবো কি? অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 4 নম্বর রোড, কনকর্ড আর্কিডিয়া শপিং মল, এখানে যে ল্যাবিট হসপিটালটা আছে ঠিক তার পাশের বিল্ডিং, শপিং মলে ঢুকে 101 নম্বর শপটা হচ্ছে আমাদের নাফিসা ইলেকট্রনিক্স। ওকে, আমরা ডিসপ্লের এসি দিয়ে শুরু করি, ডিসপ্লেতে কিন্তু আছে, হ্যাঁ, ডিসপ্লেতে আমাদের এই পাশে অনেকগুলো রাখা আছে, হায়ারে কিন্তু অনেক মডেল হয়, হ্যাঁ, ইনভার্টারে অনেকগুলো মডেল, হ্যাঁ রাইট, হায়ারের ইনভার্টারে ধরেন 4-5টা বের, যেটা অন্য কোনো কোম্পানিতে নেই, নেই, তারপরে ওদের নন ইনভার্টারটাও খুব চমৎকার চমৎকার। আর 2024 সালে এদের প্রোডাক্ট গুলো আরো অনেক বেশি আপডেট হয়ে এসেছে, যার কারণে আপনার এটার কোয়ালিটি নিয়ে আসলে আর বলার কিছু নেই, হায়ার খুবই ভালো, শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড ব্যাপী হায়ারের এসির একটা চমৎকার একটা মার্কেট আছে, এমনকি তারা সবচেয়ে মানে সবার আগে তারা যে জিনিসটা চিন্তা করে, তারা পরবর্তী সার্ভিসটা নিয়ে খুবই মানে গুরুত্ব সহকারে তারা ই করে, প্রত্যেকটা কাস্টমারই
তাদের হচ্ছে কল সেন্টার যে আছে এখানে তারা খুব গুরুত্ব সহকারে সার্ভিসটি দিয়ে থাকে সার্ভিসটি দিয়ে থাকে ওকে তো ভাই শুরু করি কোনটা দিয়ে শুরু করব নন ইনভার্টার আপনি জানেন আমরা হায়ার তো আসলে অনেক অনেক দিন ধরে কাজ করছি রাইট রাইট সেজন্য হায়ার করার পিছনে রিজন হচ্ছে এটাই যে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাদের সার্ভিস ভালো সবকিছু সবকিছু ওকে তো টার্বো কুলের যে আমাদের এসিটা আছে এটা হচ্ছে আমাদের 1 টন 1.5 টন দুই টন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল হবে আমি শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি ওকে ওকে অনেক ভিডিওতে আমরা ফিচারস বলেছি আজকে আর ফিচারসগুলো ভাবে ফিচার বলবো না শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি এক টনের প্রাইস হচ্ছে আমাদের পয়লা রমজান থেকে আমাদের যে প্রাইসটা শুরু হবে 10 দিনের জন্য সেটা হচ্ছে আমাদের এক টনের প্রাইস 38,900 টাকা 38,900 টাকা হ্যাঁ টার্বো কুল আর দেড় টনের প্রাইস হচ্ছে আমাদের 48,900 টাকা ওকে আর দুই টনের প্রাইস হচ্ছে 59,900 টাকা 59,900 টাকা হচ্ছে দুই টন আর আমাদের ইনভার্টারে আসি ইনভার্টারে এনার্জি কুল এবং কি ক্লিন কুল যে দুইটা আপনি দেখছেন হ্যাঁ এই দুইটার ভিতরে আমাদের প্রাইসটা সেম থাকবে ওকে 1 টনের প্রাইসটা হবে 47,900 টাকা ওকে 1.5 টনের প্রাইস থাকবে 61,900 টাকা 61,900 টাকা আর 2 টনের প্রাইসটা থাকবে 74,900 টাকা আচ্ছা যার যে ডিজাইনটা পছন্দ সে সেই ডিজাইনটা নিয়ে হ্যাঁ ডিজাইন অনুযায়ী নিয়ে দিবে দুইটার প্রাইস এক থাকবে রাইট ওকে তারপর ভাই আর আমাদের কাছে ইউভি কুল আছে হায়ারে ইউভি কুল যেটা হচ্ছে ভাইরাস কিলার বলে থাকি হ্যাঁ এটাতে আপনার হচ্ছে হায়ারে সবচেয়ে প্রিমিয়াম মডেলের এসি এটা এটা ওকে এটাতে হচ্ছে আপনার ঘরের জীবাণু বাতাসের সাথে যে জীবাণু থাকবে এগুলো সে সম্পূর্ণভাবে ভাইরাস জীবাণু থাকবে এগুলো ক্লিন করে ফেলবে এবং কি এটা ওয়াইফাই অপশনটাও আছে ওয়াইফাই অপশনটা ওয়াইফাই অপশন খুব চমৎকার একটা অপশন এই মুহূর্তে খুবই জনপ্রিয় ওয়াইফাই তে আপনার অনেক ধরনের আপনার সুবিধা পাবেন আপনি কোনো কারণে এসি অফ অন না অফ না করে বাসা থেকে বের হয়ে গেছেন বাইরে যাওয়ার পরে আপনি মনে হলো যে এসিটা অন করে রাখছেন আপনি বাইরে থেকে অফ করে দিতে পারবেন অফ করে দিতে পারবেন পাশাপাশি বাসায় ঢোকার আগে প্রচুর গরম আপনি ঢুকছেন বাসায় তার আগে 15-10 মিনিট আগে আপনি এসিটা অন করে দিলেন একদম ঠান্ডা রুমে সরাসরি একটা ঠান্ডা রুমে চলে গেলেন এই এই ফিচারসগুলোর জন্য ওয়াইফাইটা খুবই জনপ্রিয় আচ্ছা ওকে আর হায়ার কিন্তু খুবই চমৎকার দেখেন এটা আউটডোর বডি ফিনিশিংটা দেখেন ওকে মানে অন্যান্য এসির সাথে আসলে কম্পেয়ার করলে হবে না এদের প্রাইস রেঞ্জ অনুযায়ী এসির কোয়ালিটি খুবই ভালো খুবই চমৎকার রাইট রাইট হ্যাঁ ইউবি কুলের প্রাইসটা হচ্ছে আমাদের পয়লা রমজান থেকে যেটা চলবে অফারটা 66,900 টাকা একদম না দেড় টন ইউবি কুল শুধু দেড় টন হয় দেড় টন থেকে এক টন দুই টন হয় না শুধু দেড় টন টা ওকে এছাড়াও আমাদের কাছে হিট কুলটা আছে হিট কুল হিট কুলটা আমাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে 64,900 টাকা এই এসিটা নিলে আপনারা গরম এবং শীত দুটো সময় কিন্তু ইউজ করতে পারবেন হ্যাঁ গরম এবং শীত দুটো সময় ইউজ করতে পারবেন আচ্ছা ওকে আশা করি দর্শকদের পছন্দ হবে এবং প্রাইস বলে দিয়েছি এরপরে আসলে দর্শকদের যাচাই করে নিবে যাচাই করে নিবে আর বিষয় হচ্ছে সব সময় যদি আপনারা বিশ্বস্ত একটা জায়গা থেকে নিতে চান তাহলে অবশ্যই আমি সব সময় সাজেস্ট করব নাফিজা ইলেকট্রনিক্স থেকে নেওয়ার জন্য তো ভাইয়া দর্শকদের কাছে কিভাবে পৌঁছে দেবে যদি ঢাকার বাইরে বলি অথবা ঢাকার ভিতরে সব সব জায়গাতে কিভাবে ডেলিভারিটা হবে ডেলিভারি আমাদের ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে পাঠিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে যেখানে আপনার কুরিয়ার সার্ভিসের পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে হচ্ছে এসি কাস্টমার রিসিভ করে নিবে আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত পাঠাবো বাংলাদেশের 64 জেলাতে যাবে আর হচ্ছে ঢাকার ভিতরে আমাদের নিজস্ব গাড়ি আছে পরিবহনের মাধ্যমে আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহনের মাধ্যমে কিন্তু আপনার বাসায় এসিটা চলে যাবে তাছাড়া যে কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে আপনারা কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো বিষয়ে বিস্তারিত জেনে নেবেন ওকে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ